আজ আমরা শিখব রেগুলার এক্সপ্রেশনের একটা প্রুফ, যেটি আর্ডিন থিওরিয়ামের মাধ্যমে প্রমাণ করব। এখানে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে, আর এটা ইকুয়াল টু, এই স্ট্রিংটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রথমে আমরা যে স্ট্রিংটা দিয়ে দিয়েছি এখানে দেখছি 1 + 0 0 *1, এখানে স্টার মানে জিরোর যে কোনো কম্বিনেশান, +1 + 0 0 *1 (0+1 0*1) হোল টু দি পাওয়ার *0+1 0*1। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা প্লাস এই যে পুরোটা ইনটু আকারের যে স্ট্রিংটা, যেখানে দুটোতে কমন পাচ্ছি 1+0 0*1, এটাকে কমন নিলে এখানে প্রথম ব্র্যাকেটে ল্যামডা দিলাম। এখানে অ্যাকচুয়ালি কমন নিলে আমরা যেহেতু বীজগাণিতিক অ্যালজেব্রিক নিয়মে যেখানে 1 দিই, এখানে 1 দিচ্ছি না, এখানে ল্যামডা ব্যবহার করছি, ল্যামডা প্লাস বাকি এখান থেকে যে এই স্ট্রিংটা কমন নিলে এই এইটা এই হোল স্ট্রিংটা পড়ে থাকছে সেটা আমরা লিখে দিলাম। এবার আমরা আর্ডিন থিওরেমে একটা সূত্র জেনেছিলাম, আপার কেস ল্যামডা প্লাস *r*r*, এই এটাকে আপার কেস ল্যামডা বলা হয়। এখানে আপার কেস ল্যামডা প্লাস *r*r* লিখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আপার কেস ল্যামডা প্লাস *0+1 0*1, এই স্ট্রিংটা আবার একই স্ট্রিং আছে *0+1 0*1, তার উপরে স্টার দিয়েছি, তাহলে আমরা তো লিখতে পারি *r* মানে এই যে স্ট্রিংটার উপরে শুধু সিম্পলি স্টার দিয়ে লিখতে পারি, সেটা বসিয়েছি। তারপরে আবার এখানে 1 কমন নিচ্ছি, 1 কমন নিলে ল্যামডা পড়ে থাকছে, 0 0* পড়ে থাকছে, আর এই 1টা তো কমন নেওয়া হয়েছে। এবার আমরা এখানে একটা নিয়ে লক্ষ্য করো, এটা সেই আর্ডিন থিওরেমের সেই একই সূত্র মধ্যে দেখাচ্ছে, *+0 0*, এই দুটো একই সূত্র, জাস্ট এখানে আর এর জায়গায় 0 বসিয়ে দিয়েছে। তাহলে তো আমরা লিখতে পারি *, সেটাই বসেছে *, আর এই 1 পড়ে থাকছে *+1 0*1*। তাহলে এটাই হলো RHS, তাহলে এই স্ট্রিংটার মাধ্যমে আমরা এই স্ট্রিংটা প্রমাণ করলাম। এই হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে রেগুলার এক্সপ্রেশন, এটা এটা আর্ডিন থিওরেমের মাধ্যমে আমরা প্রমাণ করলাম।